কত গুরু আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করেছে, না করলে কি পারতো না? কত গুরু কেন কেন এ কথা কইয়া কোনো লাভ আছে? এটা কোনো জীবন হলো কেন রে? একটা কথা বুঝিস না, ছোয়াবু একটা গান বলে এ প্রার্থনাচনার সময়, হয়েছে 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 ভগবান যখন চেয়েছে তাই তো হিজরা এসেছে, ভগবান যখন চেয়েছে তাই তো হিজরা এসেছে, হায় রে আনন্দে বাজা মাদুলে আমারি কুলে, হে মাদুলে আমারি কুলে, নারায়ণ দিয়েছে তাই তো হিজরা এসেছে, ভগবান দিয়েছে তাই তো হিজরা এসেছে, হায় রে আনন্দে বাজা। আমি যাই বলি না কেন, এই কাজটা আসলে করিস না রে, অনেক খারাপ হবে, এই কাজগুলো দিন বাড়াইছি না, আসলে দেখ এখনকার এই মোমেন্টে আমাদের এগুলো করাটা আসলে একদম মানে সম্ভব হচ্ছে না, কারণ দেখ সামনে তো হ্যাঁ কি দেখো কি অবস্থা তোকে দেখি না, যন্ত্রণা যে একটা অস্থিরতার ভিতরে আছে, বাজার হাটে ঘাটে যেই কোনো জায়গায় যায় দোষ, আমি যদি ফানে তলে ডুববে এত একটা উত্তেজিত হয়ে রয়েছে, আমি অগ্রগতি দোষ, আমার এই ব্যাপারে কিন্তু কিছু বুঝেছ না, এসব কিছু বুঝাতে পারছি না, এই ব্যাপার আমার কিছু বুঝেছ না, শুন শুন আবার কেন আমাদের মুখে সমস্ত কোনো মানে নেই কেন দোস্ত? কেন না, আমরা কিন্তু একটা এডুকেশন পাচ্ছি তা ঠিক আছে, আমরা এগুলো জানাটা ঠিক আছে, আজ দেখ তুই আমি 5 টাকা 10 টাকা দিই এটাই আমাদের চোখে বাজে বা হৃদয়ে কষ্ট লাগে, টাকাটা চলে যাচ্ছে, আসলে ওরা ওরা তো আমাদের মতনই মানুষ, কিন্তু হয়তো বা ওদের একটু ব্যাপারটা আলাদা, আল্লাহ তাআলা তো ওদেরও সৃষ্টি করেছে, সো ওদের নিয়ে এটা হতো না, ওরা যদি আমাদের ভাই বোন হতো তো ওদের ওদেরকে কী করতাম আমরা? আসলে এগুলো চিন্তা ভাবনা করে দেখ, আজ ওদের বাবা মা আমাদের সমাজে যে সমস্ত বিজ্ঞাপ পায় শুধুমাত্র সেই কারণে ওদের বাবা মা ওদেরকে পরিচয় দিতে চাচ্ছে না, তো আমাদের এগুলো আসলে একদম ঠিক না, কেননা আমরা যদি এগুলো করি তাহলে সমাজের মানুষ কারণ ওরা যদি পৃথিবীতে আসার মতো যদি ওদের ইচ্ছা বা নিজের ইচ্ছেই আসতো তাহলে কিন্তু ওরা বিশ্ব সুন্দরী, ঠিক আছে তোর কথা মানলাম, কিন্তু ওরা যে অত্যাচারগুলো করে যেখানে যে টাকা উঠায় আর বিভিন্ন করতে পারে না, ওদেরকে সমাজের একটু সচেতনতা নাই, এই জিনিসগুলো যদি ওরা বজায় না রাখতে পারে তোদের কে দাম দিব? আমি তো তোর কথা এক না, ঠিক আছে আমি মানলাম তোর কথা, আমি শুনলাম মানলাম, আল্লাহ ওদেরকে সৃষ্টি করছে আমাদেরকে সৃষ্টি করছে, কিন্তু আমরা তো মানবতা বুঝে থাকতে হবে তাই না, কিন্তু ওরা যে হাত ধরে আমার এত খারাপ লাগে বুঝতে হবে এটা বলা গেছে, আসলে সরি দোস্ত এখন আমার ভুল হয়ে গেছে, এখন আমি কি করব? শুন শুন এগুলো বড় কথা না, আসলে বড় কথা হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কেন না আল্লাহ তাআলাই বোঝেন যে একটা মানুষ কীভাবে চললে ভালো হবে, কী কাজ করলে ভালো হবে, তো ঠিক ওদেরকে ভালো চোখে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা অবশ্যই এখান থেকে আমি চেষ্টা করবো, তোমাদের কথা শোনা আমার খুব ভালো লাগছে, আমি ওদেরকে আগে সিনেমাতে ভাবছি থেকে আমরা একটি আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সবাই প্রাণপণে চেষ্টা করবো। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, একটা ভালো ছেলে বন্ধুও নেই, একটা ভালো মেয়ে বান্ধবীও নেই, কি করবো আমি, লেখাপড়া করে কি লাভ আমার, কোথাও গেলে একটা চাকরি পাই না,
কিছু করতে পারি না, নিজে একটা কিছু করে খেতে পারি না, কি করব আমি? উফ, এই পৃথিবীতে থেকে আমার কি লাভ আমি জানি না। মাঝে মাঝে মনে হয় নিজে গলা ধরে দিয়ে মরে যাই। করবা কেন, কেন করবা? তুমি তো যেন আসমানে পড়ি। চিন্তা কর, শোন, ছোটবেলা আমি একটা সিনেমা দেখেছি, যেটাতে ছিল না আকাশ আর সোয়া, ওর নাম আকাশ, ওর নাম সোয়া, দুজনে টিম করলে হবে আকাশ সোয়া। অর্থাৎ ছোটবেলা কি এই ছবিটা দেখি, কত না সুন্দর, সেখানে নায়ক আর নায়িকা কত সুন্দর নায়ক, প্রেমের কাহিনী ঘটল রে, এই তো তোদের বেলাও ঘটতে পারে রে। বন্ধু এলাম ঘরে খুশির জনক জ্বালাইয়া, শুকা গানে উজান আইলো বানে গেলো বাসাইয়া। On the phone, cause I got a crush, I don't wanna rush, cause every other freak is ready to be your chick. Oh, Shona, I miss you, I miss you, come to the car, I'm gonna throw the bite now. রাস্তাঘাটে দোকানপাটে আছি, তোমাদের শান্তি নেই, তোমরা কাজ করতে পারো না, কাজকে তোমাদেরকে দেয় না, আমাদেরকে কাম দেয় না, তখন খাবো কি বলেন? এবারে চুপ কর, তখন তো সমাজ নষ্ট হয়ে গেছে, কই যাবো তখন লেগে কর, তো অস্ত ভাল লাগে। হ্যাঁ, যাবার সমাজকে এগিয়ে নিতে নারী ও পুরুষের যদি সমান অধিকারে হয় তাহলে কোথায় আমাদের সেই সমাজ সেবা অধিদপ্তর? যা তো এখান থেকে যা, সব যাবি তো যা। এই যাও না ভাই, আর যদি তোমার বোন 10 টাকা চেতো তাহলে কি তুমি দিত না? হ্যাঁ, ছোট ভাই তাকে দিত না ভাই, 10-5 টাকা দিয়ে সাহায্য করো, তোমার দিলে আমরা খাবো কোথেকে? ভাই 10 টাকা কি বেশি কিছু? হ্যাঁ বলো, কত টাকা কত দিকে দাও, আমাকে ছোট ভাই বোন হিসেবে 10-5 টাকা দিয়ে সাহায্য করবো ভাইয়া। দাও না ভাই, 10টা টাকা দাও না ভাইয়া, কিছু সাহায্য করো আমাকে। দেন না ভাই, 10টা টাকা দিয়ে দেন। বন্ধ কর, এখান থেকে চলে যা, তোরা কেন গান বাদ্য খালি গেল আমাদেরকে ঘুরতে নি বাবা, সেটাকে ভুলে গেছো, একটা ফোনও দিলে না, চলো না আমরা ঘুরে আসি। মোবাইলে তো অনেক কিছুই বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, মধুর কথা বলো, একদিনে তো আমাকে নিয়ে ঘুরতে গেলে না,
বললাম তো চলো একদিন গিয়ে ঘুরে আসি, পাড়ার পাড়ার ছেলেরা তো আমাকে তো অনেক কিছুই বলে, বলে সুখে চল ঘুরে আসি। তুমি এই কথাটা বলতে পারলো আকাশ ভাইয়া? আমি মনে করতাম যে আমি হিজড়া জাতি বলে আমার সাথে কেউ মিশে নাই সমাজে, কেউ তখন আমি ভাবতাম যে পৃথিবীতে কেউ আমাকে মানুষ আমার পিছিয়ে এসে দাঁড়িয়েছে, সে শুধু তুমি আকাশ ভাইয়া, সে শুধু তুমি, আজ তুমিও আমাকে হিজড়া বলে গেলে। কারণ আমরা দশটা ঘরের দশটা সন্তান তোমার কাছে থাকি, তুমি খাওয়ার খবর নাও, ঘুমানোর খবর নাও, গোসল করার খবর নাও। কই আমার আপন মা, যে মা আমাকে জন্ম দিল সে তো আমার খবর নেয় না, কারণ এই পৃথিবী আমি যে তাকান, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মামা। তোর তো মা মন খারাপ, একটা তার মন খারাপ বাসায় যে ঘুমা ওই বেড়ে বিয়ের দাওয়াত আছে, যাইতে হবে।
যেতে হবে সকালে, চল বল। হ্যাঁ চল। কেউ আমাকে দেখতে পারে না, বাবা বাইনা বোন না কেউ না। যা ওই আকাশ আমাকে দেখতে পেরেছিল তার সাথেও নাকি তার সমাজের মানুষ মিশতে চায় না আমার সাথে, মিশে মিশে বলে। তাহলে আমি কি এই জীবন নিয়ে থাকবো? না থাকবো না, দুধ ছাড় থাকবো না। বলেন যাওয়ার আগে মার কাছে মা গো তুমি আমাকে মাফ করে দিও মা, তুমি আমাকে লালন পালন করেছো মা, তুমি আমাকে বড় করেছো, মায়ের আদর দিয়েছো তুমি মা, বাবার আদর দিয়েছো, কোনো কিছু করে মানুষ করেছো মা, নিজের বাপ মার। চল 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 চালু আর